জুবুল্লাহমিনা শাহিতানুরাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম লাইটফিয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে তোমাদের সবাইকে জানাচ্ছি আমি রুবিনা আফরোজ অনেক অনেক শুভেচ্ছা চলো আমরা আজকে ক্লাস শুরু করি আমাদের আজকের বিশ আমরা পড়ব তিনটি অধ্যায়ের বড় প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ তোমরা সবাই মোটামুটি শীত পড়েছো তারপরও একটু আমি আলোচনা করব প্রথমে হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী হুম এটা নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন হচ্ছে কিভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের থেকে আলাদা তো এদেশের প্রধান জনগোষ্ঠী বাঙালির পাশাপাশি রয়েছে অর্ধত অর্ধশত ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের প্রায় প্রত্যেকেরই রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি এ কারণে তাদের সামাজিক সংগঠন আচার প্রথা খাদ্যাভাসের মধ্যে ভিন্নতা দেখা যায় প্রথ প্রধান জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতি ও আচার অনুষ্ঠানের সাথে ক্ষুদ্র নিগোষ্ঠীর আচার অনুষ্ঠানের পার্থক্য রয়েছে এসব পার্থক্যের কারণে ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা হুম ঠিক আছে আমরা তো রিডিংয়েও জেনেছি ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনাচরণ সম্পর্কে আজকে আমরা এটা প্রশ্নাকারে পড়লাম দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কিভা কিভাবে বর্তমান সময়ে ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে তো বর্তমান সময়ে দেশে সামগ্রিক উন্নয়নের সাথে সাথে ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে কেননা আধুনিকতার সংস্পর্শে এসে তারা পাহাড়ের ঢাল ছেড়ে সমতল ভূমিতে বাড়িঘর তৈরি করে বসবাস করছেন তারা জুম চাষ পদ্ধতির পাশাপাশি আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করছেন তো বর্তমানে তারা আধুনিক পোশাক পরিচ্ছদ পরিধান করছেন এভাবেই বর্তমান সময় ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা জানতে পারলাম যে ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনযাত্রা ধীরে ধীরে আধুনিকতার সাথে সাথে তাদের জীবনযাত্রারও পরিবর্তন আসছে আধুনিকতার ছোঁয়া লাগছে আচ্ছা এবার আমরা জানব সপ্তম অধ্যায় সপ্তমাধ্যায় কাজের মর্যাদা দেখো আমাদের বড় প্রশ্ন যে তো কোন কাজটি তোমার সবচেয়ে বেশি কঠিন মনে হয় এখানে কিন্তু তুমি তোমার যে কোনো যে কাজটি তোমার কাছে বেশি কঠিন মনে হয় তুমি সেই কাজটির নাম তুমি এখানে উল্লেখ করতে পারো যেমন এখানে দেওয়া আছে যে পুলিশ বাহিনীর কাজকে আমার সবচেয়ে কঠিন মনে হয় কারণ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় একমাত্র পুলিশ বাহিনী নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে হুম তারা অপরাধীকে ধরে বিচারের সম্মুখীন করেন তাছাড়া শহরে সুষ্ঠুভাবে যানবাহন চা চলাচলেও ট্রাফিক পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বাহিনীর অবদান হ্যাঁ আমাদের দেশে কিন্তু অনেক ঠিক না তারপরে এখানে তুমি তোমার মতো পছন্দের পেশাকে তুমি এখানে উল্লেখ করতে পারো আচ্ছা এবার আমরা দ্বিতীয় প্রশ্ন যে তুমি ভবিষ্যতে কোন কোন পেশায় কাজ করতে চাও তো এখানে তুমি তোমার নিজের যেটা তুমি তোমার যেটা পছন্দ সেই পেশার নাম এখানে উল্লেখ করতে পারো তো এখানে দেওয়া আছে যে আমি ভবিষ্যতে শিক্ষকতা পেশায় কাজ করতে চাই কারণ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আর একটি জাতির শিক্ষা দীক্ষার মাধ্যমে উন্নতির জন্য একমাত্র কারিগর হল শিক্ষক আমি শিক্ষকতা পেশার মাধ্যমে দেশের অতিরিক্ত জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে চাই আর এই জন্যই আমি শিক্ষকতা পেশায় কাজ করতে চাই তাহলে কত সুন্দর করে তোমরা এগুলো শিখে ফেলতে পারো একটু মনোযোগ দিয়ে তোমরা পড়বে ঠিক আছে তাহলেই কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খুব সহজে মুখস্থ করে ফেলতে পারবে আচ্ছা এবার আমরা আলোচনা করব আমাদের মুক্তিযুদ্ধ অধ্যায় পনেরো হুম উনিশশো সত্তর সালে নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন আমরা তো রিডিংয়েও পড়েছিলাম এটা নিয়ে আমরা আলোচনা করেছি যে দেখো যে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ উনিশশো সত্তর সালের নির্বাচনে জয়লাভ করলেও ইয়াহিয়া খান ইয়াহিয়া খান আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেয়নি এরই ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালে সাতই মার্চ ঢাকার রেস্কোর্স ময়দানে এক বিশাল জনসভার আয়োজন করা হয় এই জনসভায় বঙ্গবন্ধুর স্বাধীনতা ডাক দেন এবং ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন শুরু হয় মুক্তিযুদ্ধ এবং প্রায় নয় মাস যুদ্ধের পর বাংলাদেশ বিজয় হয় দেখো স্বাধীনতা ডাক যদি না দিতেন তাহলে কিন্তু আমাদের যুদ্ধটাও শুরু হতো না আবার আমাদের বিজয় লাভটাও হতো না যে কারণে উনিশশো সালের যে নির্বাচনটা এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তোমরা আর একটু ডিটেলস তোমরা বই থেকে পড়ে নেবে যদি তোমরা না জানো যারা বইটা ভালোভাবে পড়েছো তারা কিন্তু এই প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারো ঠিক আছে তো তাই উনিশশো সালে নির্বাচন আমাদের জন্য আমরা জানলাম যে খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা বঙ্গবন্ধুকে কেন কারাগারে বন্দি করা হয় এটাও কিন্তু এটার সাথে রিলেটেড দেখো উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির দাবি ছয় দফা উত্থাপন করেছিলেন তো এর মাধ্যমে তিনি পূর্ব পাকিস্তানে স্বায়ত্তশাসনের দাবি তোলেন এ কারণে বঙ্গবন্ধুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলা দেওয়া হয় তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ছয় দফা দাবি উত্থাপন করেছিলেন তারপরে কিন্তু তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয় এবং আমাদের নির্যাতন নিষ্পেষণ এগুলো আরও বেড়ে যেতে থাকে ঠিক আছে তো যে তাকে তাকে যেন তাকে ই করা বাধা দেওয়ার জন্যই তাকে কি করে বিভিন্ন ধরনের মামলা দিয়ে তারপর হচ্ছে ঐতিহাস এই এই মামলাটা আবার মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি করা হয় আর তোমাদেরকে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ছোট প্রশ্নেও আসে যে এই যে মামলাটা করা হয়েছিল এই মামলাটিকে কি নামে পরিচিত এই মামলাটি এটা হচ্ছে ঐতিহাসিক আগরতলা মামলা নামে পরিচিত এটা কিন্তু তোমাদের অনেক সময় এমসিকিউ আসতে পারে আবার হচ্ছে যে তোমাদের ছোট প্রশ্নেও আসতে পারে তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তিনটি অধ্যায়ের বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা সবাই এই প্রশ্নগুলো ভালোভাবে আগে তোমরা রিডিংটা পড়ে নেবে ঠিক আছে কারণ রিডিং থেকে কিন্তু আমাদের শূন্যস্থান সঠিক উত্তর আসে তো আমরা যদি রিডিংটা ভালো পড়ি তাহলে কী হবে সঠিক উত্তর শূন্যস্থান ছোটো প্রশ্ন বড় প্রশ্ন সবগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকবে আর হচ্ছে যে তোমরা খুব সুন্দর করে লিখতেও পারবে ঠিক আছে মুখস্থ করতে হবে না তোমরা শুধু একটু ভালোভাবে বারবার করে রিডিং পড়বে তারপরে তোমরা লিখবে ঠিক আছে তাহলেই তোমরা খুব সহজেই এই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে ফেলতে পারবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম